বুড়ি হতে চায় কেউ হঠাৎ করে? কেউ বুড়ি হতে চান না, আপনারা কেউ বুড়া হতে চান না। আপনাদের কাছে এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি যেখানে গেলে আপনারা কেউ বুড়া বুড়ি হবেন না। মামনিরা 15 বছরের যুবতী হবেন মা, আর আপনাদের চুলে আর কোলাব লাগাতে হবে না। এ বাবুরা হেয়ার স্টাইল ছেলে পেলেদের, এই যে একটা হেয়ার স্টাইল। দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও তো, কি নাম জানো তোমার? দাঁড়াও 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 দাঁড়াও। কি ঝাঁকড়া চলে গেল, ঝুঁটি টুটি বেঁধে আসছিল। তুই তোমার ঝুঁটিটা কই? এখন ঝুঁটিটা নাই। কি নাম? বসো। এখনকার ছেলে পেলেরা এমন হেয়ার স্টাইল করছে, এদিকও নাই এদিকও নাই, মাঝখানে মুরগি স্টাইল। আবার মায়েরা বলছে ছেলেরা যদি স্টাইল করতে পারে, আমরা আবার এইরকম করে করতে পারবো না কেন? ওরা আবার হ্যাঁ, ছেলেরা আবার ইমন ইমন করবে, ইমন করে, আর মায়েদের ওটা আকর্ষণ করবে। বাবরে বাবরে, দারুণ হিরো। ওখানে গেলে আর কোনো স্টাইল করার লাগবে না। চাচারো চিকুরো কেশ, মদন মোহন বেশ, নাচে হরি ঋষিকেশ, কানাই আমারে, সবাই ভগবান শ্রীকৃষ্ণের মতো হবে গোলকে গেলে, আর সবাই নারায়ণের মতো চেহারা হবে যদি বৈকুণ্ঠে যেতে পারেন। এইভাবে দিব্য আনন্দে চিদানন্দে ভগবানের আশ্রয়ে বিরাজ করতে পারবেন। তো যজ্ঞে এবার এইভাবে 15 বছর বয়স হলে দূতেরা চলে আসবেন, তাদের নাম সুশীল এবং পুণ্যশীল। এই সুশীল এবং পুণ্যশীল আপনাকে রথে করে নিয়ে যাবে। ভগবান শ্রী গোবিন্দ বললেন, দেবী যে কিনা একটু আগে টুনি ছিল মা, যে আমরা টুনির গল্প বলছি, যে ছেলে টুনি এখন হলো দেবী, আর দেবীকে বললেন তুমি আমার এই রথে উঠে বৈকুণ্ঠে চলে যাও। এবার 4 বার প্রদক্ষিণ করে রথে উঠেছেন। ও বাবা কি চলে যাবে? চলে যাবেন? আচ্ছা বাবা চলে যাবেন না, আমি আর অল্প কয়েক মিনিটের মধ্যে এই গল্পটা শেষ করে 3টি কথা বলে আপনাদের বিদায় দিয়ে দেব। অনেক বাবা আছেন যারা বয়স হয়েছে, তারা হয়তো এত রাত্রিতে জেগে থাকা কষ্ট হচ্ছে, অনেকে হয়তো চলে যাব কি না সিদ্ধান্ত নিচ্ছে, যেতেও পাচ্ছি না। হ্যাঁ, তো আপনাদের এই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমি অনতি বিলম্বে আপনাদের এখান থেকে মুক্ত করে দেব। তো যে কথা বলতেছিলাম, এবার ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে দেবী এবার রথে উঠেছেন। রথে উঠে তিনি জোড়হাত করে গোবিন্দের কাছে মিনতি করছেন, কেঁদে কেঁদে, কি মিনতি মাগো দেখুন। বললেন, এখানে আমরা 2টা তত্ত্ব জানতে পারবো। বললেন যে হে প্রভু, আমার মায়ের তো চিন্তা, বাবা তো চলে গেছে, টোনা তো চলে গেছে। বললেন যে আমার যদি বাচ্চা আছে, ওদের বাবা চলে গেছে, আমি অভাগী মা, আমি আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমার ওই 2টো বাচ্চার কি গতি হবে? ওই যে বাচ্চার টুনির বাচ্চা 2টো। তা ভগবান শ্রী গোবিন্দ বললেন, এটা গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ সহকারে শুনুন। ভগবান বললেন, হে টুনি, হে দেবী, তুমি যেহেতু আমার ভক্ত, আর আমার ভক্ত তুমি আর তোমারও 2টো বাচ্চা, তাই এই পৃথিবীকে শান্তিতে ভোগ করবার পরে এরা যখন মারা যাবে, তুমি যেখানে যাচ্ছ এখানে তোমার মতো এরা দিব্য দেহ পেয়ে যাবে, আর তোমার কাছেই ফিরে যাবে। তুমি যেখানে আছো ওখানে তোমার এই 2টো সন্তানকেও পেয়ে যাবে। সেই জন্যে এখানে একটি কথা বলে রাখি যে বংশের যদি কেউ একজন ভগবত ভক্ত হয়, একজন, হ্যাঁ, এখানে যারা যুবক ছেলে পেলে আছে যারা বিয়ে করে নাই, তারা যদি ব্রহ্মচারী হয়, হ্যাঁ, কেবল প্রাতেশ বাবুর নাম জানা হলো, এখানে যারা কমিটির ভক্তবৃন্দরা আছেন, যারা ছেলেরা আয়োজন করেছেন, হ্যাঁ, কি কি নাম? রুবেল, তারপর লোকনাথ, হ্যাঁ, এই যে সমস্ত ছেলে বাবুদের এমনি চেহারা চিনে রাখছি, নাম ভুলে গেছি, হ্যাঁ, তাদের সবাই, এরা যদি কেউ ব্রহ্মচারী হয় 50 বংশ উদ্ধার করবে, 50 বংশ। যদি সন্ন্যাসী হয় 1000 বংশ উদ্ধার হবে। এবার যদি তারা বিবাহ করে, আর বিবাহ করে যদি সংসার করে, আর সেই বৌমাও যদি সাধু হয়ে যায়, তাহলে কি হবে? 3 সপ্ত সকুলং পুণ্যাথ, ভাগবতের কথা, 3 সপ্ত সকুলং পুণ্যাথ, 3 সাথে 3 সাথে 21 বলছে, যেই ভক্ত, গৃহী ভক্ত, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, সেই গৃহের তার পিতৃবংশ, বাবার কুল হবে 21 বংশ উদ্ধার, মায়ের কুল হবে 21 বংশ। তো 21 যোগ করলে কত? 42। এবার ওই ভক্তটি যাকে বিবাহ করবেন, সেই মামুনির বৌমার মাতৃকুল, অর্থাৎ ওই ভক্তের শাশুড়ির বংশ 21 বংশ, শ্বশুরের বংশ 21 বংশ, কত হলো? 21 ওই পাশে 42, আর এই পাশে 42। ওই যে বললাম প্রথমে কৃপাময়ের কৃপা বুঝিলাম কই, কেবল একজন ভক্ত হলে, মা গো বাবা আপনাদের যাদের বয়স হয়েছে ভক্ত হতে পারছেন না, অন্তত আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, বিরোধিতা করবেন না, ছেলেমেয়েরা কৃষ্ণ ভক্ত হয়ে যাক। আর আপনার ঘরে মেয়ে আছে, আপনি জামাই খুঁজুন কৃষ্ণ ভক্ত, আপনি যদি জীবনে ভক্ত নাও হতে পারেন, তো জামাই টিকিট হয়ে আপনি বৈকুণ্ঠ যেতে পারবেন, হরি। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা পাত্র পাত্রী নির্বাচন করতাম, এমন একটি মজার গল্প বলা যেত,
কিন্তু রাত হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের বিদায় দিতে হবে। এবার তিনটি কথা বলে শেষ করি। তা এক নম্বর হচ্ছে যে আমরা যদি ভগবানের কাছে যাই, যুবক যুবতী হব এবং আমাদের দাড়ি এবং গোপ গজাবে না, চুল পাকবে না, আর ওখানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না যদি আমরা গোলোক বৃন্দাবনে যেতে পারি। এখন বেছে নিতে হবে আপনারা কোনটা করবেন। পাপ করে নরকে যাবেন, দেবদেবীর পূজা করে স্বর্গে যাবেন, আবার পৃথিবীতে ফিরে আসবেন, নাকি ভগবানের পূজা করে চিরকালের জন্য ভগবানের কাছে ফিরে যাবেন। তিনটি আপনাদের বর্ণনা দিলাম, এবার নির্বাচন আপনাদের করতে হবে। আর তা করার জন্য যদি ভগবানের ভক্ত হন তবে এবার আপনাদের চারটি কাজ, ছোট ছোট চারটি কাজ করতে হবে। এক, এই বাবু, এই সোনা মামনিরা, কথা বলো না মাগো, শুনুন এবার গুরুত্বপূর্ণ চারটি কথা, এই কথা বলেই আলোচনার সমাপ্তি টানা হবে। আবার যদি কোনোদিন আসি তখন মজার মজার, আমি অনেক কাহিনী জানি, কাহিনীগুলো তো আজকে বলা হলো না, তত্ত্ব কথা বলতে বলতে আমি এই জন্যই এইগুলো কথা বলছি। এখানে যুবকদের সাথে বয়স্ক প্রবীণ বাবারা আছেন, তাই এই কথাগুলো বলছি, নাহলে আমি আপনাদের গল্প বলে হাসাতে হাসাতে একেবারে বাড়ি নিয়ে যেতে পারতাম, কাঁদাতে কাঁদাতে এখানে গড়াগড়ি দেওয়াতে পারতাম, তাই কাঁদাতেও চাইনি, আজকে হাসাতেও চাইনি। তা সেই জন্য আমি বলতে চাই যে আমাদের নৈতিক জীবন, ব্যবহারিক জীবন, সামাজিক জীবন, সাধু জীবন কী করে গড়ে উঠবে, তাই জন্য আমি কিছু শক্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি, যাতে করে অন্তত কিছুটা, আমরা তো ধর্ম বিষয়ে জানি না, কিছুটা যেন আমাদের আক্কেল হয়। অবশ্য আপনারা ব্যাক্কেল নন, হ্যাঁ আমরা আক্কেলবন্ত মানুষ, আর একটা ধর্মের চেতনায় যেন আমরা উদ্বুদ্ধ হতে পারি। তা তার জন্য আপনাদের চারটি কাজ করতে হবে বাবা। যদি 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 আপনারা নরকে যেতে না চান, স্বর্গে গিয়ে ক্ষণিক রাজ্যের জন্য অপেক্ষা না করতে চান, চিরকালের জন্য ভগবানের কাছে ফিরে যেতে চান, বেদনার জগতে আর আসতে না চান, যদি, তাহলে এই চারটি কাজ আপনাদের শুরু করতে হবে। এক, প্রথম ধাপ, যদি ভগবানের রাজ্যে পৌঁছার জন্য দশটা সিঁড়ি থাকে তাহলে একটা সিঁড়ি উত্তরণের জন্য এক নম্বর গলে তুলসীর মালা পড়তে হবে। আগে বলেছি নরকে যাবার এটা একটা সার্টিফিকেট ক্যান্সেল করার একটি উপায়। যাদের মালায় গলায় মালা নেই, এই নিখিল বাবু সহ যে সমস্ত ছেলে মেয়েদের, আপনাদের কারো গলে যাদের মালা নেই, যাদের গলে মালা নেই, জন্মের পরে মালা পড়তে পারবেন। জন্মের পরে বাচ্চাদের ছেলে মেয়েদের গলায় মালা পরিয়ে দেওয়া যাবে। মালা পরার জন্য গুরুনি কোরআন করতে হবে, দীক্ষা নিতে হবে, মন্ত্র নিতে হবে, এই রকম কোনো কথা নেই। যে কেউ আপনারা মালা পড়তে পারবেন, যদি নিজেকে হিন্দু বলে মনে করেন তাহলে নিজেদের জাতিকে পরিচয় দেওয়ার জন্য, আপনার সঙ্গে রাস্তায় দেখা হলো আপনাকে কি দেব, নমস্কার নাকি আদাব দেব, কোনটা কি করে চেনব, নাম শুনেও জানা যায় না। ওই যে এই জন্য বলি এমন এমন নাম রাখা হচ্ছে বাবা মার। ভারতে গিয়ে ফিরে গেলাম, জিজ্ঞাসা করছি বাবা তোমার নাম কি, ছোট একটা বাচ্চা দেখতো ফুটফুটে বলছে আমার নাম আপেল। তার একটা ছোট্ট ভাই, ওকে জিজ্ঞাসা করলাম ওর নাম, ও কথা বলে না, ছোট্ট বাচ্চা, কথা বলতে পারে না, কোথাও ওর নাম আঙ্গুর। তা বললাম যে তোমার বাবা মাকে আর বাজারে গিয়ে ফলের দোকানে কিনতে হবে না, সারা জীবন বাড়িতে গাছ লাগাইছে আঙ্গুর আর আপেল, কি করে বুঝবেন ওটা আল্লাহর লোক না ভগবানের লোক, এমন নাম রাখতেছে বোঝাই যায় না। হ্যাঁ, ওই একটা বক্তৃতা শুনবেন, একজন ছেলের নাম ভাইল, তার দাদার নাম জুয়েল, হ্যাঁ জুয়েল আর ভাইল, তো এই কি নাম হলো। আর আজকে একটা মামুনি এখানে দেখি বেড়াতে এসেছে, তার নাম চৈতি, এখানে আসছে চৈতি, চৈতি আসছে, আসেনি, চলে গেছে, ও বাবারে। আরেকজন কে জানা, বললাম যে নিশ্চয়ই চৈত্র মাসে হয়েছে, তখন ওরা বলতেছে দুইজনে এরা চৈত্র মাসে হয়েছে, নাম রাখছে। ও মানে আমাদের দিনাজপুরের মানুষ এত সহজ সরল, সোমবারে জন্ম হলে নাম রাখবে, ছেলে হলে সমারু, মেয়ে হলে সমারি, হ্যাঁ আর বৈশাখু বৈশাখী, হ্যাঁ আর ছেলে চৈত্র মাসে যদি হয় মেয়ে হলে নাম রাখবে চৈতি, আর ছেলে হলে নাম রাখবে অ বাবা চৈতু রে বাবা চৈতু, এই নাম। তা কি করে বুঝবেন, এখন এমন নাম রাখতেছে সেন্টু মন্টু ঝন্টু লান্টু বল্টু, কি করে এত নামের বাহার, হ্যাঁ তো কি করে বুঝবেন এটা কার লোক। তা সেই জন্য নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য সবার গলে তুলসী মালা, এইটা আধ্যাত্মিক জীবনে প্রগতি লাভের প্রথম প্রাথমিক সোপান, যে আপনি একটা হিন্দু, আপনার কেউ মালিক আছে স্বীকার করেন, তার জন্য আপনারা আর কিছু না করতে পারলে গলে মালা পড়ুন। যমরাজ এই কথা বললে যে যাদের গলে মালা হয় তাদেরকে আমার নরকে নিয়ে আসবে, উত্তরে দূতগণ আবার প্রশ্ন করলেন যে গলে মালা পড়ে যদি অনাচার ব্যভিচার করে, অপকর্ম কুকর্মে লিপ্ত হয়, হ্যাঁ তবে কি এমন পাপাচারী ব্যক্তিদেরকে আমরা নিয়ে আসবো না, গলে মালা পড়লে সব ক্ষমা। স্বয়ং ধর্মরাজ যম বললেন যে যারা মালা পড়েছে বহু জন্ম পড়ে হলেও, ওই যে ভগবদ্গীতা সপ্তম অধ্যায় ১৯ নম্বর শ্লোক, বহু নাম জন্ম নামন্তে, এ জন্মে মালা পড়েছেন, সাধুর কথা শুনছেন, ভাগবত আসরে এসেছেন, বাড়িতে গিয়ে আবার আন্ডা দিয়েও খা
খেয়ে মাথাটা ঠান্ডা করবেন, আবার সুকটানও দেবেন। নিশ্চয় যারা খান তারা জানেন সুকটান কাকে বলে। অসুবিধা নেই, খেতে থাকুন, পাপ করতে থাকুন, দুই নম্বরই চোদ্দ নম্বরই করুন, অন্তত একটা কাজ করুন বাবা, গলে মালা পড়ুন। প্রাতেশ বাবা গলে মালা আছে? আছে। যাদের গলে মালা নাই, মালা পড়লে অনেক জ্বালা পোহাতে হবে, হয়তো বলবে কিরে তুই সাধু হয়ে গেলি, তুই ইস্কনের দলে হয়ে গেলি। না না না, হিন্দু মাত্রই আমাদের গলে মালা পড়া উচিত। দুই চার দিন আপনার দুর্নাম করবে, হয়তো বলবে ভণ্ড সাধু গলে মালা পড়েছে, হ্যাঁ ও হরে কৃষ্ণ হয়ে গেছে, জাপ গেছে। হ্যাঁ, অন্তত মালা পড়ুন, এইটা হচ্ছে এক নম্বর, নিজেদের পরিচয় দেবার জন্য গলে মালা পড়া উচিত। হ্যাঁ, তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমের ঔরবে কৃমিতে খাবে তাই। এই জন্যে এক নম্বর গলে মালা। দুই নম্বর একাদশী, কারা কারা একাদশী করেন এখানে? কারা কারা একাদশী দেখি হাত তুলুন তো। ও অনেকজন একাদশী করেন, জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি, যারা একাদশী পালন করেন না তারা কি, তাদের জন্য আরেকবার জয় ধ্বনি, যারা একাদশী পালন করেন না নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। এবার যারা একাদশী পালন করেন না তাদের জন্য ছোট্ট তিনটা কথা, আর যারা একাদশী পালন করেন তাদের জন্য একটা কথা। যারা একাদশী পালন করেন ধীরে ধীরে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। একাদশী প্রসঙ্গে জীবন তরী চলার পথে বইটাতে বিস্তারিত বর্ণনা আছে, প্রশ্ন উত্তরে বর্ণনা দেওয়া আছে, বিস্তারিত নেই সংক্ষিপ্ত বর্ণনা করা আছে। তা একাদশী যারা করছেন পালন, তাদের সমস্ত পাপ থেকে নিজেরা বিধৌত হতে পারবেন, ধীরে ধীরে ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে যেতে পারবেন। যারা করছেন না তাদের জন্য সাবধান কথা বলে দিচ্ছি তিনটি। এক, ক্ষতি হবে তিন রকমের। এক নম্বর ক্ষতি হবে, আপনার জীবনে যত পুণ্য কর্ম, মায়ের পূজা, বাবার পূজা, বারো মাসে তেরো পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বাবা মার সেবা, যত সেবা পূজা করবে তাতে সব পুণ্য হবে, কিন্তু এই পুণ্য হয়ে যাবে শূন্য যদি আপনারা একাদশী ব্রত না করেন। অন্যান্য ব্রত পালন না করলে কোনো পাপ হবে না, কিন্তু দুই নম্বর ক্ষতি হবে, একাদশী যদি ব্রত না করেন পাপ, অতি পাপ, মহাপাপ, সর্বপাপে লিপ্ত হবেন। দুই নম্বর ক্ষতি। এক নম্বর ক্ষতি, জীবনের সঞ্চিত পুণ্য হয়ে যাবে শূন্য। দুই নম্বর ক্ষতি, সর্বপাপে লিপ্ত হবেন, সর্বপাপাচারী বলে অভিহিত হবেন। তিন নম্বর ক্ষতি হবে, যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে একাদশী ব্রত, ভগবানের যা প্রিয় তা পালন না করেন, পরজন্মেতে আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ হারাবেন। ভেবে দেখুন, পঞ্চপাণ্ডবদের একাদশী করতে হয়েছিল, ভীম করতে পারতো না, তাও ভগবান কৃষ্ণের আদেশ পালনের জন্য তাকেও একটা একাদশী করতে হয়েছিল। তাই সেই জন্য আপনাদের একাদশী করতে হবে মা, তবে একটা একাদশী করলেও হবে, যদি ভীমের মতো প্রতিদিন খাবার সময় সাত জনের খাবার খেতে পারেন তবে একটা করলেই হবে, নয়তো আপনাকে সবটাই করতে হবে। তাই চেষ্টা করুন, অন্তত দু একটা করার চেষ্টা করুন, যারা একেবারেই পাচ্ছেন না। এবার একাদশীতে কি এই তিনটা হবে ক্ষতি যারা করেন না। এবার কি কি খাবেন তা আপনারা যারা একাদশী করে তাদের কাছে জেনে নেবেন, সংক্ষেপে শুনুন। মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, পেঁপে, ফুলকপি, এগুলো আপনারা একাদশীতে তরকারি রান্না করে খেতে পারবেন। মনে রাখবেন, সরিষার তেল এবং তিলের তেল খাওয়া যাবে না, বাদাম তেল, সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খাওয়া যাবে। বাজারে বাদাম খাওয়া যাবে, দুগ্ধ জাতীয় খাবার খাওয়া যাবে, কলা খাওয়া যাবে, যাবতীয় ফলমূল খাওয়া যাবে। এগুলো খেয়ে যারা থাকতে পারেন না তারা পায়েস রান্না করে খাবেন। কি কি পায়েস? গোল আলু সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস, মিষ্টি আলু সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস, অথবা পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস। না খেয়ে যারা একাদশী উপবাস করতে না পারেন, একেবারে পায়েস রান্না করে জম্মের খাওয়া খেয়ে নেবেন। হ্যাঁ, যদি মরতে হয় অন্তত একাদশী করেই মরু, তবু একাদশী করুন। এইভাবে আপনার একাদশী করুন। এবার এক নম্বর গেল গলে মালা, দুই নম্বর একাদশী, তিন নম্বর হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বলাম কালো নাস্তেব 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 গতির অন্যথা। এই কলিযুগে কৃষ্ণ নাম সার, অন্য কোন ধর্ম করলে নাই হবে পার। অতএব সরমিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। আর কৃষ্ণ ভজনে নাহি জাতিকুলাদি বিচার, মুচি চামার শীল, হ্যাঁ ধোপা মাঝি কামার কুমার, যেই ভজে সেই বড় ভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এটা হলো তিন নম্বর। হরি নাম জপ করবেন, তাহলে এক নম্বর গলে যারা মালা পড়ছেন তারা, দুই নম্বর কাজ করবেন একাদশী করবেন, যারা একাদশী করেন মালাও পড়েছেন তাদের তিন নম্বর কাজ এটা। চার নম্বর কাজ, যারা তিনটাই করেন তাদের চার নম্বর কাজ, ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় বারো এবং তেরো নম্বর শ্লোকের আদেশ পালন করা, যা বেদাদি পুরাণাদি ভাগবত শাস্ত্রেরও আদেশ।
যে হে অর্জুন, যারা যজ্ঞের অবশিষ্ট অংশ যজ্ঞ আমাকে দান না করে, কারণ ভোক্তারণ যজ্ঞ তপস্যাম, আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, তাই আমাকে না দিয়ে যারা নিজেরা খায়, তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলা হলো ইস্তেনয় বস, তারা হচ্ছে চোরের দল। আচ্ছা বাপটা যদি চোর হয় মাটা কি হবে আমার? কিরে মা, বাপ চোর মা? ও মা চুন্নি মায়ের দল, বাপ চোর মা চুন্নি। 13 নম্বর শ্লোকে গিয়ে বললো শেষের লাইনটিতে দ্বিতীয় লাইনে ভুঞ্জতে তেত্তা ভং পাপা, যারা এইভাবে নিজেরা রান্না বান্না করে স্বামী স্ত্রী পুত্র পরিবারের জন্য নিজের জন্য আর নিজেরাই খায়, হে অর্জুন, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপই ভোজন করে। অতএব 4 নম্বর কাজ হবে, যারা তিনটাই করছেন তাদের 4 নম্বর কাজ হবে নিরামিষ খেয়ে সাত্বিক আহার ভোজন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন। আর এই 4টি কাজের যদি একটিও আপনারা না করেন, তার আগে বলি এই জীবন তৈরি চলার পথেতে আপনাদের কেন বলে মালা পড়তে হবে, কাকে গুরু করতে হবে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা কি, এই জীবন তৈরি এবং একাদশী শ্রাদ্ধের উপরে সংক্ষিপ্ত বিবরণ আছে, আমার 2টো বই আছে, ওটা এখনো শেষ হয়ে গেছে, গত কয়েকদিন আগে ঢাকায় বাংলা বাজারে আদেশ দেওয়া হয়েছে, তাদের আমি অর্ডার দিয়েছি, তারা ছাপিয়ে দেবে। শ্রাদ্ধের উপরে 2টো বই আছে আমার, এখানে মোবাইল নাম্বার আছে, এটা জীবন তৈরি চলার পথে সারা জীবন কাজে লাগবে। গীতা বাক্যে মানবের ভ্রান্তি, এত বড় গীতা আপনারা নিশ্চয়ই কেউ কেউ নিয়েছেন পড়েছেন, কিন্তু এই গীতার উপরে অনেক ভুল ব্যাখ্যা আছে, অনেক গীতাতে ভুল ব্যাখ্যা দিয়েছেন, তখন ওই গীতা পড়ে মানুষ পৃথিবীর একটাও কৃষ্ণ ভক্ত হয় নাই, কিন্তু যখন এই গীতা ঘরে ঘরে পৌঁছালো, আজ এই গীতা পড়ে সারা পৃথিবীর আজ হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্ত। কারা আমাদেরকে গীতায় ভুল বোঝালো, কোন কোন পণ্ডিতেরা, এই তাদের এখানে নাম আছে, কোন কোন লেখক, যেমন আপনাদের ঘরে জগদীশ ঘোষের গীতা আছে, সুরধ্বনি গীতা আছে, আর অন্যান্য রাইটারের গীতা আছে, আপনারা জানবেন না তারা কোনটা ভুল করেছে, এইখানে সেইগুলো ব্যাখ্যা দেওয়া আছে। এটা ছোট্ট একটা বই ভগবদ গীতা, গীতা বাক্যে মানবের ভ্রান্তি, এইটা পড়লে গীতার উপরে যে ভুল ব্যাখ্যাগুলো দিয়েছে, যেমন কোন কোন শ্লোকে ভুল ব্যাখ্যা দিয়েছে বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত, যেমন যোদা যোদা ধর্মস্ব গ্লানির ভবতি ভারত, এই শ্লোকের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখন, যে ধর্মের গ্লানি হবে তাই ভগবান আসবে, এখন ডজন ডজন ভগবান পড়ে আমরা বলছি। তারপর কে যথার্থ গুরু হবে, পত্রং পুষ্পং ফলং তং, এই শ্লোকের ভুল ব্যাখ্যা দিয়েছে। তারপর যত করসি যত স্নাসি যত রিজসি, হে অর্জুন তুমি যা করো যা খাও আমাকে দাও, এখন মাছ মাংস খাও সবই ভগবানকে দাও, এই সমস্ত শ্লোকের ভুল ব্যাখ্যা করেছেন। পত্রং পুষ্পং পাতা ফুল ফল, অত ধুতুরা পাতাই হোক আর তামাকের পাতাই হোক, যেগুলো একটা দিলেই হবে, এইগুলা যে ভুল ব্যাখ্যায় গীতা বাক্যে আপনার ভ্রান্তি নিরসন করবে, প্রকৃত তত্ত্ব জানিয়ে দেবে। ছোট্ট একটা বই গীতা বাক্যে মানবের ভ্রান্তি, এই জীবন তৈরির মূল্য মাত্র 200 টাকা, এই গীতা বাক্যে 70 টাকা। যারা বেদ পড়েননি বাবা, আমাদের হিন্দু মানুষেরা অনেক বেদ দেখেনি, পড়া তো দূরের কথা, এই বাংলা বললাম তো আগেই যে লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে, এই লক্ষ লক্ষ মানুষ বেদ চর্ম চোখে দেখেনি, পড়া তো দূরের কথা, পড়লে বুঝবেন না, কেন বুঝবেন না, ঢালাও ভাবে বলছি বাবা, কেন বুঝবেন না, এই জন্যই বুঝবেন না, কারণ আমাদের এই দেশে সংস্কৃত চর্চা নেই, কি করে বুঝবেন, আর এক একটা শব্দের অর্থ 100, 200, 150, এক একটা শব্দের অর্থ, যেমন আপনার ওশান, ওশান মানে কি জানেন, সমুদ্র, আর এই বেদ পড়লে দেখবেন সমুদ্র।